প্রধানমন্ত্রী ভারত সফর সম্পর্কে জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? লোপা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কালকে আসবেন দুপুর সোয়া তিনটায় কিন্তু ওনার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তিনি হোটেলে যাবেন, হোটেল থেকে কিছুক্ষণ 15-20 মিনিট পরেই তিনি কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাসভবন আছে সেই বাসভবনে ওনার যাওয়ার কথা রয়েছে। 5:30টার দিকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হবে। নর্মালি আমরা যেটি হয় যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে আগে থেকে কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে জানানো হয়, তবে এইবারে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হচ্ছে সেই দ্বিপাক্ষিক বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আলোচনার কথা আমরা এখনও জানতে পারিনি। এটি আসলে দুই প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করবে যে তারা কী বিষয়ে আলোচনা করবেন। আর নির্বাচন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কি না এই বিষয়ে সরাসরি তো আসলে জানার কোনো উপায় নেই। তবে আমি আজকে সারাদিনে নয়াদিল্লিতে বিভিন্ন রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, কাজ করেন, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যারা কাজ করেন এদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে বা তাদের এক ধরনের মত বা ধারণা যে যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের রয়েছে এবং দীর্ঘদিন ধরেই রয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা একটা কেমিস্ট্রি রয়েছে, তো এবং দুই দেশই কিন্তু একমত যে তারা এই সুসম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে কারণে বাংলাদেশের উপর যখন আন্তর্জাতিক বিশ্ব বা পশ্চিমা মহলের এক ধরনের প্রেশার আমরা লক্ষ্য করছি গত বেশ কিছুদিন ধরে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে, যেটি সরকার বলছে যে তারা তাদের উপর এ ধরনের বিভিন্ন দাবি দেওয়া পশ্চিমা বিশ্ব থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই সময় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত কিন্তু এই বিষয়ে ইতোমধ্যে ওয়াশিংটনকে জানিয়েছে, এরকম কিছু ভারতীয় পত্রপত্রিকায় নিউজ এসেছিল। তো এমনটি তারা বলছেন যে যেহেতু বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক আরও বাড়াতে চান, সেই হিসেবে বাংলাদেশের বর্তমান সরকারের যে রাজনৈতিক চ্যালেঞ্জ সামনের দিকে আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অবশ্যই ভারত বাংলাদেশের পাশে থাকবে এবং অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিষয়ে নিশ্চয় আলোচনা হবে। আরেকটি বিষয় আছে, সেটি হলো যে ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের আগেই কিন্তু দিল্লি সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক হবে, সেই বৈঠকেও নরেন্দ্র মোদী হয়তো রিজিওনাল বা আঞ্চলিক যে স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে সেই জায়গাটায় হয়তো বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রসঙ্গটি তুলবেন, এমনটি এখানকার বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তো আমরা কালকে বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলেই কী কী বিষয়ে আলোচনা হয়। লোপা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন, আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।